রহস্য আর রোমাঞ্চ নিয়ে এবারে বড় পর্দায় আসছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাথে আছেন পরমব্রত ও বনি সেনগুপ্ত। ছবির নাম ডক্টর বক্সি। চিকিৎসা দুর্নীতি নিয়ে তৈরি পরিচালক সপ্তর্ষি বসুর এই সিকুয়াল ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আসছে বছরের 20 জানুয়ারি। নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী, যেখানে আছে রহস্য, আছে রোমাঞ্চ, আছে সত্য প্রকাশের সৎসাহস। একজন অপরাধীর সবথেকে বড় শাস্তি কখন হয় জানো? জেল, ফাঁসি? না। ছবির নাম ডক্টর বক্সি, যেখানে শুভশ্রীর সাথে আরো আছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। গল্পের একজন প্রধান চরিত্র যে ইনস্যুরেন্স এজেন্ট। সপ্তর্ষি বসুর পরিচালনায় সিনেমার গল্প এগিয়েছে চিকিৎসা দুর্নীতিকে কেন্দ্র করে, যে ঘটনার কিছু অংশ এর আগে পরিচালক তুলে ধরেছিলেন করোনার বছর মুক্তি পাওয়া প্রতিদ্বন্দ্বীতে। তুমি বিট্টু? প্রথম পর্বে ডক্টর বক্সির রূপে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, আর তার সাথে ছিলেন ট্রাভেল ব্লগার শায়নী ঘোষ। পার্ট টু তে ডক্টর বক্সির চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া ট্রাভেল ব্লগারের ভূমিকায় রহস্যের নানা জট খুলবেন শুভশ্রী, সাথে নেতিবাচক চরিত্রে আছেন বনি সেনগুপ্ত। পর্দায় শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটি কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন পরমব্রত, চিকিৎসা কেলেঙ্কারি কতটা তুলে ধরেছেন শুভশ্রী, আর বনি সেনগুপ্তই বা কতটা মেলে ধরেছেন নিজেকে নেতিবাচক চরিত্রে, এসব প্রশ্নের উত্তর মিলবে আসছে বছরের 20 জানুয়ারি। কামা ক্রোধাস তথা লোভাস তস্মাৎ এতত্ ত্রয়ম ত্যাজেত। শাহরিন জেবিন, চ্যানেল 24। মানুষ বোঝে।